আগরতলা শহরে পৌরদমে স্মার্ট সিটির কাজ চলছে। যারা এতদিনে বেআইনিভাবে রাস্তা দখল করেছিল তাদেরকে আগাম জানানো হয়েছিল, নোটিশও দেওয়া হয়েছিল, কিন্তু তারা সহযোগিতা না করায় আগরতলা পৌর নিগমের উদ্যোগে উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে। আগরতলা পৌর নিগমের তরফে এক উচ্ছেদ অভিযানে বেরিয়ে শুক্রবার এমনটাই বললেন শহরের মেয়র দীপক মজুমদার। বরজলা বাজার থেকে দুর্গা চৌমুনি পর্যন্ত এলাকার রাস্তার সরকারি জমিতে বেআইনিভাবে গড়ে তোলা দোকানপাট এদিন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পৌর নিগম। সরকারি জমির মধ্যে পড়েছে কিছু কিছু বাড়ি, এলবার্ট ক্লাব এবং একটা বিয়ে বাড়ি। ওনাদের সাথে নিজে কথা বলে সরকারের সঙ্গে সহযোগিতার জন্য অনুরোধ করবেন বলে এদিন জানিয়েছেন মেয়র। স্পষ্ট ভাষায় বলেন, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য শহর জুড়ে রাস্তা চওড়া করা হচ্ছে। এই কারণে সরকারি জমিতে বেআইনিভাবে যারা বাড়ি ঘর দোকান বানিয়েছিল সব ভেঙে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির স্বার্থ এক্ষেত্রে মানবে না আগরতলা পৌর নিগম। এটা আমাদের স্মার্ট সিটি কাজ চলছে, দীর্ঘদিনের কাজটা একটু দীর্ঘদিন চলছিল, এখন পুরোদমে করার চেষ্টা করা হচ্ছে। সেই কারণে এখানে যারা রাস্তার যে জায়গাগুলি বেআইনিভাবে দখল করা ছিল বা রাস্তাগুলো তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, তাদেরকে আগাম বলা হয়েছে বহুদিন ধরে, আপনি সকালবেলায় এটা সরিয়ে দিয়েছি। এবং আর কিছু কিছু বাড়ি, একটা ক্লাব এখানে আছে, এলবার ক্লাব, এবং একটা বিয়ে বাড়ি আছে, কিছু জায়গা পড়েছে, আমরা দেখে শুনেছি। তো এটা আজকে ওদের সঙ্গে কথা বলবো, যদি ওদেরকে ওরা নিজেরে সরিয়ে দেন, এটা আমরা নিজেরে সরিয়ে দেবো। তো আমরা আলটিমেটলি আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য, সুন্দরভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাগুলি তৈরি করা হচ্ছে বা ডেন নির্মাণ করতে গেছে, কোনো যদি অপশন থাকে বা কেউ এনফোর্সমেন্ট করে থাকে আমাদের তরফ থেকে পরিষ্কার করা হচ্ছে। সেই বিষয়ে আমরা সকলের সহযোগিতা চাইছি। আজকে দেখা গেল কাজ করার সময় এক ব্যক্তি ওনার বাড়ির ভাঙার সময় বাধাপ্রাপ্ত করেছে এমসি কর্তৃপক্ষকে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি? না, বেআইনিভাবে করেছে আমি যতটা জানি, উনি একজন ছিল আছেন, ওনার ওয়ার্ড সব ভাঙা হয়ে গেছে, আমি বেআইনিভাবে দখল করে আছেন। বেআইনি দখল সে উকিল হোক আর যত প্রভাবশালী ব্যক্তি হোক, আমাদের পৌর নিগম আমরা একটা ঘোষণা করেছি যে আমরা শহরে রাস্তা পরিষ্কার করার জন্য, রাস্তা বড় করার জন্য যতটা প্রয়োজন, সরকারি জায়গা যতটা আছে সেটা আমরা সেইভাবেই এডিশন করে আমরা নিজেদের হাতে নিয়ে নেবো এবং রাস্তাগুলি কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে ঠিক আছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাজনীতি করলে কোনো অসুবিধা আমরা পাই। আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এবং শহরের সৌন্দর্যায়নের জন্য আগরতলা পৌর নিগমের এই পদক্ষেপে খুশি শহরবাসী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।